اللهم صل على سيدنا نبينا حسب ربي جل الله ما في قلبي نور محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم تفسير القرآن এখানে বাবার কথা চলবে না দাদির কথা চলবে না নানার কথা চলবে না সেই জন্য আমি যা বলি এটার নাম ইসলাম নয় আপনার নানা যা বলে এটার নাম ইসলাম নয় কেন ইসলাম কোন ব্যক্তির বানানো নয় 4300 ধর্ম এই জমিনে আছে আমার মালিক কাউরে বাধ্য করে নাই আমার মালিক কাউরে জোর করে নাই আমার মালিক কাউরে লোক দেখাই নাই আল্লাহ বলেছে ইন্না দীনা ইন্দাল্লাহিল ইসলাম ইসলাম আমি আল্লাহই দিয়েছি সুতরাং তোমাদের নিজস্ব মন্তব্যের নাম ইসলাম নয় আল্লাহ এবং রসুল যা বলে এটার নাম ইসলাম তাহলে আমার বাবার নাম ইসলাম নয় আমার নানার নাম ইসলাম নয় আল্লাহ এবং রসুল যা বলে এটার নাম তাহলে ইসলাম কি আমার কথাই চলবে না আমার বাবার কথাই চলবে না আমার দাদার কথাই চলবে না চলবে না সুতরাং আমার সাথে আপনার কোনো ঝগড়া নাই আমি যা বলবো কোরআন সুন্নাহ থেকে বলবো এর বাইরে কোনো কথা বলবো না আর কোনো ঝামেলা আছে না আর কোনো মারামারি আছে না আমি যদি আমার কথা বলতাম মারামারি করে আমি যদি আমার বাবার কথা বলতাম সমস্যা করেন আমি যদি নানার বাড়ির কাহিনী বলতাম সমস্যা করেন আমি বলবো আল্লাহর কোরআনের কথা আমি বলবো আল্লাহর হাবিবের হাদিসের কথা এর বাইরে যাব না আমার আমি আসার পর একটা বিষয় মাহফিল কমিটি আমাকে দিয়েছেন মানে এই বিষয়ে কথা বলতে হবে এর বাইরে কথা বলার কোনো সুযোগ নাই তো আমার বিষয় হচ্ছে মুনাফিকদের আসল পরিচয় এবং নূর নবীজির প্রতি সাহাবীদের মহব্বত এটা হচ্ছে আমার বিষয় এই বিষয়ে মাহফিল করার দরকার আছে আপনারা শুনবেন এতে তো কোনো সমস্যা নেই বিষয় যদি না দিতেন আমি আমার মন মতো মাহফিল করে চলে যেতাম বিষয় দিয়েছেন ভালো হয়েছে কেন কারণ দুই দিনে আমি দেখলাম অনেক বক্তা এসেছেন আসবেন সবার নাম যদি বলি 30 মিনিট চলে যাবে শুধু নামের ভেতরে সেই জন্য সবার প্রতি রইল শ্রদ্ধা নাম বললাম না কারণ আমি চাই 30 মিনিট নামের ভিতরে নয় 30 মিনিট যেন তাফসীরের ভিতরে চলে যায় সেই জন্য নামটা স্কিপ করলাম আবার মনে করবেন না হুজুর মনে হয় ওনাকে পছন্দ করে না সেই জন্য নাম বলে নাই অমুককে মনে হয় ঘৃণা করে সেই জন্য নাম বলে নাই না অপছন্দের নাম ইসলাম নয় ঘৃণার নাম ইসলাম নয় নিজেকে বিলিয়ে দেওয়ার নাম ইসলাম তা এখানে আমার বিষয় যেহেতু দিয়েছেন ভালো করেছেন কারণ বিষয় না দিলে সব বক্তার বক্তব্য
এক রকম হওয়ার সম্ভাবনা আছে কারণ আমি জানি না আগের বক্তা কি বলেছে আমি যাওয়ার পর পরের বক্তা জানবে না আমি কি বলেছি তো বিষয় যদি একটা হয় দুই দিনে মিলে এক বিষয় যদি শুনেন বিরক্ত লাগবে বিষয় দিয়েছেন ভালো করেছেন আমি সেলুট জানাই কেন আপনারা বিষয় দিলে আমরা ওলামাই কারাম পড়ালেখা করতে বাধ্য হব বিষয় দিলে গবেষণা করব বিষয় দিলে পড়ব বিষয় দিলে আজে বাজে কথা বলার কোনো সুযোগ নাই বিষয় যখন দিয়েছেন আপনাদের দায়িত্ব আছে যদি বলেন হুজুর কি দায়িত্ব আমি যদি বিষয়ের বাইরে কথা বলি হাত তুলে বলবেন শুনব না কেন তোমার বিষয় দেওয়া আছে বিষয়ের বাইরে কথা বলার কোনো সুযোগ নাই কথা ঠিক কি না এখন আসেন ওসে ওনার তো কাজটা করেননি আমরা আমাদের কাজ করেনি বেচারা একটা কাজ করতে যাচ্ছে ডিস্টার্ব করা দরকার কি ভালোবাসার মঞ্চে যে যেটা করতে চায় তাকে সেটা করতে দেওয়া উচিত এটাও লাগবে তো কারণ হয়তোবা অনেক মানুষ প্রবাসে এই মাহফিল শোনার জন্য অপেক্ষা করছে এই ভাই লাইভের মাধ্যমে যদি একটা মানুষ নবী প্রেমিক হয় তাহলে তো আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে তো সবগুলো পজিটিভ নিলে পজিটিভ নেগেটিভ নিলে নেগেটিভ তা আমরা নেগেটিভ নিব না আমরা নিব পজিটিভ এখন সে মুনাফিকের পরিচয় সাথে সাহাবায়ে কারাম আমরা না আমার নাম ইসলাম নয় আমার নাম দলিল নয় আমার বক্তব্যকে ডকুমেন্টস বানানোর কোনো দরকার নাই কিন্তু সাহাবী মানে মিয়ারে হক সাহাবী মানে দলিল সাহাবী যদি বলে শরীয়ত সাহাবী যদি আমল করে এই আমল পালন করা শরীয়ত সাহাবী যদি সম্মতি দেয় এটার নাম হাদিস সুতরাং সাহাবী ইসলামের বাইরে নয় সাহাবী ইসলামের ভিতরে কথা ঠিক কি না তো ওনারা যা করেন এটার নাম কি শরীয়ত শরীয়ত এটার নাম ইসলাম এখন আসেন সামনের দিকে যা আমরা সবাই আল্লাহ মানি কি মানি না লা ইলাহা ইল্লাল্লাহ মানতে কোনো সমস্যা আছে না কোনো ঝামেলা আছে না আমরা সবাই আল্লাহ মানি এখন একটু গভীরভাবে খেয়াল করবেন আপনার কোরআনের চেয়ে দামি কোনো কিতাব নাই দামি কোনো পুস্তক নাই কোরআন খুলেন দেখবেন কোরআনের চেয়ে দামি আর কিছু আছে না কোরআনের চেয়ে বড় মর্যাদাময় এই জমিনে আর কিছু এই জন্য এখানে লিখেন নাই হাসানের মাহফিল এখানে লিখেন নাই ফরিদির মাহফিল এখানে লিখছেন তাফসিরুল কোরআন হাসান আসবে ফরিদি আসবে তবে ওরা ওদের কথা বলবে না বলবে কিসের কথা কোরআনের কথা আমি কোরআন কোলে যেটা দেখলাম ওই কোরআনে আল্লাহ আমাদের প্রশংসার কথা বলেছেন আমরা বলবো কোরআনের কথা কোরআন বলে আমাদের কথা কোরআন আমাদের পজিশন বর্ণনা করে কোরআন আমাদের মর্যাদা বর্ণনা করে কোরআন আমাদের মূল্যায়ন বর্ণনা করে কেমন মূল্যায়ন জানেননি আল্লাহ মুসা আলাইহিস সালামকে নবী বানালেন রসুল বানালেন তাওরাত দিলেন তুরে সাইনাই তুলে মিন ওয়ারাইল হিজাব জিবরিল নাই পর্দা আছে মালিক পর্দার অন্তরালে গোপন হইয়া ডাইরেক্ট কথা বলে বললেন মুসা আপনি আপনার উম্মতকে কালিমার দাওয়াত দেন তাকে বললেন মুসা আলাইহিস সালামকে বললেন আপনি আপনার উম্মতকে কালিমা দাওয়াত দেন তো কালিম তুরে সাইনা থেকে নামলেন বনি ইসরায়েলের ডাকলেন ডেকে বললেন ইয়া বনি ইসরায়েল এই বনি ইসরায়েল শোনো শোনো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বনি ইসরায়েল বলল মান আনতা আপনি কে মুসা বলে আমি নবীউল্লাহ আমি রাসূলুল্লাহ আমি কালিমুল্লাহ আমার কাছে তাওরাত কিতাব নাজিল হয়েছে আমার কথা মানার নাম ঈমান আমার কথা না মানলে বেঈমান তখন বনি ইসরায়েল বলছে লান নুমিনা লাকা শুনে রেখো মুসা আপনি যা বলবেন আমরা ঈমান আনব না ঈমান নিব না তখন কালিম বলে আমি কি কখনো মিথ্যা বলেছি বনি ইসরায়েল বলে না আমি কি কোনো
গুনাহ করেছি বনি ইসরাইল বলে না আমি কি কখনো পাপ করেছি বনি ইসরাইল বলে না তাহলে মানতে সমস্যা কোথায় তখন বনি ইসরাইল বলে হাত্তা নারাল্লাহ জাহরাতান দুই চোখে আল্লাহ দেখি নাই যদি দুই চোখ দিয়ে আল্লাহ দেখি তাহলে ঈমান আনবো মুসার কথায় ঈমান আনবো না মুসার বাবার কথায় ঈমান আনবো না সুকে যদি আল্লাহ দেখে তাহলে ঈমান আনবে আল্লাহ বলে মুসা তোমার উম্মত বড় গাদ্দার তোমার উম্মত বড় রব্বাকা তোমার উম্মত বড় নাফরমান কেন জানোনি কারণ আমি আল্লাহ যদি দেখা দেয় আরে হিন্দু তো হিন্দু থাকবে না বৌদ্ধ তো বৌদ্ধ থাকবে না নাস্তিক তো নাস্তিক থাকবে না এই জমিনে কোন বেঈমান থাকবে না আল্লাহরে দেখলে তো সবাই ঈমান আনবে ঈমান আনবে কি আনবে না আল্লাহ দেখলে কি কেউ অস্বীকার করবে না দেখে নাই বলেই তো মানে নাই হিন্দু ভাই ঈমান আনে নাই কেন বলবে আল্লাহরে সুখে দেখি নাই খ্রিস্টান বলবে তুমি ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলো কেন আল্লাহরে দেখি নাই বলে ছেলে মানছে ইহুদি জিজ্ঞেস করেন মুসা আলাইহিস সালামকে আল্লাহর ভাই বললে কেন বলবে আল্লাহ দেখি নাই বলে বলছে নাস্তিকরে বলবেন ঈমান আনবি না নাস্তিক বলে বনি ইসরাইলের মত চোখে না দেখলে ঈমান আনবো না আল্লাহ ডাক দিয়ে বললেন মুসা এক জন যদি ঈমান না আনে আমি আল্লাহ দেখা দিব না কারণ দেখা দিলে সবাই ঈমান আনে যেমন আমরা যখন রুহের জগতে ছিলাম আমাদের বডি ছিল না তখন আল্লাহ বলেছিলেন আমি কি তোমাদের রব নয় তখন কলু আমরাও ছিলাম হিন্দু ভাইরাও ছিল বৌদ্ধ ভাইরাও ছিল চাকমাও ছিল ইহুদিও ছিল খ্রিস্টানও ছিল নাস্তিকও ছিল সবাই বললাম বালা 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 মাওলা তুমি আমাদের রব আল্লাহ আমাদের রব কেউ অস্বীকার করে নাই কেন সবাই রুহের চোখে মাওলারে দেখছে কিন্তু জমিন এসে আল্লাহ দেখে নাই সেই জন্য ঈমান আনে নাই আল্লাহ বলে মুসা তোমার উম্মত এক আল্লাহকে দেখে নাই বলে ঈমান আনে নাই কিন্তু হাবিবুল্লাহ চলে আসলেন ডাক দিয়ে বললেন উম্মতি ও আমার উম্মত আমরা বললাম লাব্বাইক আমার কামলিওয়ালা বলে আমি একটা কথা বলবো শুনবানি আমরা বললাম অবশ্যই শুনবো কামলিওয়ালা বললেন ইকরা বিইসমি রব্বিকা লযী খালাক আমরা বলি বুঝি নাই কামলিওয়ালা বলেন কুল হুয়াল্লাহু আহাদ আমরা বললাম বুঝি নাই কামলিওয়ালা বললেন আলহামদু লিল্লাহ রব্বিল আলামিন আমরা বলি বুঝি নাই আমার রসুল বলেন বুস বানা বলেই তো কোরআনের আগে আমি নবী তোমাদের কাছে চলে এসেছি আল্লাহর নবী বলেন বুঝবা না বলেই তো আওয়াজটা টানে টানে আরেকটা হচ্ছে খুব কুসুট এত সুট আওয়াজ দিয়ে মাহফিল হয় না এখানে যুবক বেশি আমিও যুবক আওয়াজ হবে জমিন কাঁপি উঠতে হবে আমি অর্ধেক কামাই কি করবো আমি 70% সাপোর্ট দিতে পারবো না আমাকে 50% সাপোর্ট দিলেন আমি সাপোর্ট দিতে পারবো সুতরাং মাইক হবে যে এটা কাঁপি উঠতে হবে জমিন থরথর করতে উঠতে হবে তারপরে এটার নাম কি হয় মাইক হয় এখন আওয়াজই বের হয় না আওয়াজই বের হয় না একটা মুসিবতের মধ্যে আছে স্টেজ থেকে মাইকের আওয়াজটা থাকবে ক্লিয়ার এবং আওয়াজ হবে দাপ দাপ আওয়াজ হবে যেন কি হয় জমিন যেন বলতে পারে আল্লাহর জমিনে মাওলার জিকির চলতেছে জমিন বলতে হবে এখন আওয়াজ একটা জানি ছোট করে মিউট করে মিউট করে ছোট করার মধ্যে কি ফায়দা আছে বড় করার মধ্যে না ফায়দা আছে কথা ঠিক না ছোট রাখার মধ্যে যদি ফায়দা থাকতো আল্লাহ আমাদেরকে বাচ্চা বানায় রাখতো বড় করতে নি বড় করছে কেন ছোটর মধ্যে ফায়দা নেই আছে কোথা সে শুধু ছোট করতে থাকে ছোট করতে থাকে ছোটর মধ্যে কি ফায়দা বড়র মধ্যে ফায়দা এখন সামনের দিকে যে কবির বল কেন করবেন তা আল্লাহর নবী বলেন বুঝবা না বলেই তো আমি নবী এসেছি সেই জন্য আমি আমার শিক্ষা জীবন আছে আমার ভাই ওনার শিক্ষা জীবন আছে আমার দাদা ওনার শিক্ষা জীবন আছে আমার নবীর কোন শিক্ষা জীবন না রসুল কি মাত্তাবে গেছে না
রসুল কি স্কুলে গেছে না রসুল কি কওমি মাদ্রাসায় গেছে না রসুল কি আলিয়া মাদ্রাসায় গেছে না রসুল কি অনার্স মাস্টার্স এমফিল করছে না করে নাই তাই বলি কি নবীরে মুরুক্ক বলবেন না তাই বলি কি নবীরে নিরক্ষর বলবেন না আমরা তো মাক্তাবে না গেলে বলি নিরক্ষর স্কুল কলেজে না পড়লে বলি মুরুক্ক মানুষ তার স্টেজে তোলা যাবে না আল্লাহর নবী মাক্তাবেও যান নাই স্কুলেও যান নাই কলেজেও যান নাই অনেকেই বলবে মুরুক্ক নিরক্ষর পড়তে পারে না আলিফ বাও চিনে না আল্লাহ বলে নিরক্ষর বলিস না মুরুক্ক বলিস না সবাই জন্ম নিয়ে মাক্তাবে যেতে হয় স্কুলে যেতে হয় মাদ্রাসায় যেতে হয় বিশ্ববিদ্যালয়ে যেতে হয় কিন্তু আমার হাবিব যাবে না যাবে না যাবে না আমরা বললাম কেন আমার মালিক বলে আর রহমান আল্লামাল কোরআন আমার কামলিওয়ালা দুনিয়াতে আসার আগে আমি রহমান শিক্ষক হইয়া আমার নবীরে ছাত্র বানায়া কোরআন শিখায়া আল্লামাকা মালাম তাকুন তাইলাম যত অজানা বিষয় ছিল সবগুলো জানাইয়া দিয়া কদ যা আকুম মিনাল্লাহি নূর মা আমেনার ঘরে পাঠায়া দিলাম মা আমেনার ঘরে পাঠায়া দিলাম আমরা বললাম আপনি রসুল কে আমার নবী বললেন সবাই জন্ম নে ছাত্র হইয়া বয়স তু মুআল্লিমান আমি নবী স্কুলে যাব না কলেজে যাব না ইউনিভার্সিটিতে যাব না কেন আমি ছাত্র হইয়া জন্ম নেই নাই আমি দায়রে শিক্ষক হইয়া এই জমিনে তশরীফ নিয়ে এসেছি রসুল বলেন আমি ডাইরেক্ট শিক্ষক হইয়া এই দুনিয়ার জমিনে তশরীফ এনেছি রসুল বললেন কোরআন বুঝবা না বিদায় আমি নবী আগে কোরআন পরে কেন কোরআন যদি বুঝতা কোরআন আসতো আগে নবী আসতো পরে সেই জন্য প্র্যাকটিক্যাল মডেল জীবন্ত কোরআন রহমতুল লিল আলামিন উনি বললেন কুল হুয়াল্লাহু আহাদ বুঝো নাই আমরা বলি বুঝি নাই আলহামদুলিল্লাহ বুঝো নাই আমরা বলছি বুঝি নাই ইকরো বিসমি রব্বিকাল লাযী খালাক বুঝো নাই আমরা বললাম বুঝি নাই কামলিওয়ালা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ তিন আয়াতের তাফসীর হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ না আমরা কি বলেছি আমরা এটা বলি নাই ঈমান আনবো না এটা বলি নাই আমরা বলি নাই আল্লাহ কোথায় আমরা বলি নাই আল্লাহ দেখতে কেমন আমরা বলি নাই আল্লাহর সংসার আছে কিনা আমরা বলি নাই আল্লাহ ঘুমাই কিনা আল্লাহ বলেন হাবিব মুসার উম্মত বলেছে লান নুমিনা লাকা আমারে না দেখলে তারা নাকি ঈমান আনবে না ঈমান আনবে না কিন্তু আপনার উম্মত এত দামি এত দামি এত দামি ঈমান আনবে না এই কথা বলে নাই আল্লাযিনা ইউমিনুনা বিল গায়েব বিল গায়েব বিল গায়েব আপনি নবী বলতে দেরি আপনার উম্মত আল্লাহ কোথায় জিজ্ঞেস করে নাই আল্লাহ কে কি করে জিজ্ঞেস করে নাই আল্লাহ খাই কিনা জিজ্ঞেস করে নাই বিল গায়েব বিল গায়েব আপনার উম্মত না দেখে প্রেমে পড়ে ভালোবাসায় মগ্ন হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি হয়ে গেছে হাবিব আপনার উম্মতের উপর আমি আল্লাহ রাজি হয়ে গেছি সেই জন্য এই উম্মত দামি না অদামি আমাদের ঈমান টাকা দিয়ে নয় আমাদের ঈমান জোর করে নয় আমাদের ঈমান লুপ করে নয় সেই জন্য বাংলার জমিনের মুসলমান হোক ফিলিস্তিনের মুসলমান হোক সিরিয়ার মুসলমান হোক ইয়েমানের মুসলমান হোক কোটি টাকা দিয়ে ব্যক্তি কিনা যায় কিন্তু কোটি টাকা দিয়ে মুসলমানের ঈমান কিনা যায় না আল্লাহ বলেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব বিল গায়ব হাবিবের উম্মত মাওলারে না দেখে ঈমান আনছে এই ঈমানে স্বার্থ নাই এই ঈমানে লুপ নাই এই ঈমানে ভয় নাই এই ঈমানে আশা নাই এই ঈমানের পিছনে শুধু একটা জিনিস কাজ করেছে সেটা হচ্ছে রহমানের প্রতি ভালোবাসা কাজ করেছে সুবহানাল্লাহ
তাহলে আমরা মুমিন ভালোবেসে আমরা মুমিন কি করে ভালোবেসে আমরা এমনিতে মুমিন হই না।